তার নাম কি? আমি রামজা, নাম কি? আমার নবীজির কলিজার টুকরা যে ছিল দুইজন, তাদের নাম কি? জোরে কম। আর সব বোনাস মানুষ নি শুনলা কি ও খাই খাউন শেষ নাকি? ফেড়ে কি দিলি কেছে গা সার্ভিস কোট পাড়ামু? তাহলে মহব্বতে আওয়াজ করে বলেন নাম কি? তাদেরকে কি আমার নবী কম ভালোবাসতেন? এক দুষ্টর বাচ্চা দিয়ে পরিষ্কার বলতেছে, ইমাম হুসাইন ও আওলাদের রসুল, আবু লাহাব ও আওলাদের রসুল। কি ও টুপি হলো না, দাড়ি হলো না, আসকন হলো না, জুব্বা লাগাইয়া একবারে আবা কাবা একবারে লাগাইয়া স্টেজে উঠছে গো। হ্যাঁ, হুসাইনের তো প্রশংসা করে, হুসাইন ও আওলাদের রসুল, আবু লাহাব ও আওলাদের রসুল। নাম জানেননি তার? তার নাম কি? আমির হামজা। নাম কি? কি নামটা দেখছেন? স্পেশাল নাম। আমার নবীজির একজন চাচার নাম ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কর। আমার বাইরে খুব মনোযোগ, এই সমস্ত সালাফের গোষ্ঠীর ধরেরা আমার নবীজিকে মৃত নবী সাব্যস্ত করতেছে, আর আমার নবীর আওলাদদেরকে পর্যন্ত ডিনাই করে করে চলতেছে। অথচ আমার আপনার দয়াল নবী আমার নবীর দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে বেশি মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে ভালোবাসার কোনো সীমানা ছিল না।